ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজ মানডে 28 ডিসেম্বর, ব্লগটা স্টার্ট করলাম। এখন ভোরিতে বাজে অলমোস্ট 12টা, দ্যাটস ওয়াই গুড আফটারনুনই বললাম, মর্নিং আর বললাম না। আর আজকে আমরা চললাম নর্থ বেঙ্গল। ব্লগ চেক করতে থাকলে তো বুঝতেই পারবে কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, কেন যাচ্ছি, ঘুরতে তো যাচ্ছি, অবভিয়াসলি সবাই সেটা জানো। আর লাস্ট ব্লগে অনেকে কমেন্টও করেছে নানা রকম, নানা যে ডুয়ার্স যাচ্ছি বা এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, তো ব্লগটা চেক করতে থাকলেই বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি, তোমরা সবাই জানো। আর এত ঠান্ডা পড়েছে, মানে লিটারালি এটাই ভাবছি যে তার মধ্যে ঠান্ডার জায়গায় যাচ্ছি। তো এবার তোমরা অনেকটাই গেস করতে পেরে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো চেক করতে থাকো ব্লগটা। আমি চলে এসেছি মায়ের বাড়িতে, এই জাস্ট কিছুক্ষণ হলো। বাও, ওয়ালের কালারটা আর আমার কুর্তি কালারটা দেখো সেম সেম, অলমোস্ট লাগছে ম্যাচিং ম্যাচিং। সবসময় আমি পর্দার সাথে দেওয়ালের সাথে সবার সাথে ম্যাচিং ম্যাচিং করেও পড়ি। এনিওয়ে, তো বাড়িতে সমস্ত কাজ অলমোস্ট ডান, মানে গোছানো টোছানো প্যাকিং ওকে ডান হয়ে গেছে সব কিছু বাড়িতে। আমি জাস্ট আমার পিঠের স্যাকটা নিয়ে চলে এসেছি, ছোটো স্যাকটা, একটা ট্রলি, একটা বড়ো স্যাক আছে, ও দুটো বাড়িদম নিয়ে বেরোবে বিকালবেলা। আর এখানে অলমোস্ট সব মোটামুটি প্যাকিং হয়ে গেছে, লাস্ট যেটুকু বাকি সেটুকুই চলছে। তো মা এখন বানাচ্ছে আমাদের রাতের খাবার প্লাস কালকের খাবার, কেন কি কালকে টিউজডে, কালকে হনুমানজির পুজো, আমরা ফুললি নিরামিষ। এই হচ্ছে আমাদের একটা প্রবলেম, বাইরে যেখানেই যাই যাই করি এটা আমাদের মানে লেগেই থাকে এই জিনিসটা। তো মা এখন মোস্ট প্রবাবলি মানাচ্ছে আমাদের পরের দিনের, মানে টিউজডেতে আমরা যেটা খাবো সেটা, তাই তো মা? মা কী বানাচ্ছে? পুরানপুলি, পুরানপুলি বানাচ্ছে, মহারাষ্ট্রিয়ান খাবার। তোমাদের সাথে রেসিপিটা একদিন শেয়ার করবো, আজকে করছি না, আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আমরা রয়েছি। কেন কি মা এখন এখানে পুরানপুলিটা বানাচ্ছে, আমাদের এখনও দুপুরের লাঞ্চও রেডি হয়নি। আর দেখো এখানে আমি যে বিন, গাজর, ফুলকপি, আলু, আর আলু আর ওই যে বেগুন ভাজ, বেগুনটা আর কি দুপুরের জন্য মা ভাজবে আর কি। আর তোমার রাতের ডিনারের জন্য নিচ্ছি রিতম আর বাবা রুটি খাবে, তো মা ওই বিন, আলু, বিন, না ক্যাপসিকাম আছে না, ক্যাপসিকাম নেই, বিন, গাজর আর ফুলকপি আর আলু ভাজা করে রুটি করে, মা রুটির মধ্যে রোল, মানে রুটির মধ্যে ওগুলো দিয়ে যেমন এগ রোল খাই ওরকম স্টাফিংগুলোর মধ্যে দিয়ে মা জাস্ট রোল করে ফয়েলে পুরো দিয়ে দেবে, যাতে একদম জাস্ট বার করবে আর খাবে এরকম একটা ব্যাপার ওদের। আর আমি আর মা আমি খাবো না এগুলো, আমি হাত ফাত লাগাতে ভালোবাসি না বাইরে বেরিয়ে হতো, তো আমাদের জন্য ভাত ভাজা করে নেবো, দি বেস্ট। আমি সবসময় এটাই করি, ভাত ভাজা করে নিই ডিম টিম সব কিছু দিয়ে। তো স্পুন বার করো, টিফিন বাক্স ওপেন করো, খেয়ে নাও, হাত লাগানোর কোনো জায়গায় নেই। এই হচ্ছে আজকের খাবার। আর কালকের জন্য মা, মানে কালকে সব মর্নিংয়ের ব্রেকফাস্টের জন্য মা পুরানপুলি বানিয়ে নিচ্ছে। কেকে যাচ্ছি তাহলে বলি, যাচ্ছে হচ্ছে আমরা চারজন, মা বাবা আমি রিতম, ছোটো মাসিরা তিনজন যাচ্ছে, ভাই মেশো আর মাসি, আর যাচ্ছে আমার বন্ধু জয়, মানে আমার বাবু মানে রিতমের আর আমার কামন ফ্রেন্ড জয়, আর জয়ের ওয়াইফ জয়শ্রী, মানে ওদেরকে তো তোমরা দেখেইছো তাজপুরের ব্লগে। তো এই নজন মিলে আমরা চললাম আজকে ঘুরতে। তো চলো চেক করো কিন্তু ব্লগটা, হ্যাঁ, মানে এই কদিনের ব্লগগুলো ভীষণ ভালো লাগবে কারণ বাইরের ব্যাপার স্যাপার। তো এখন আর বেশি বক বক করছি না, আমি ওই বাড়িতে স্নান করতে পারিনি, আমার বাড়ির গিজারটা কালকে খারাপ হয়ে গেছে, আর যেহেতু বেরোবো ওখানে গিয়ে মানে ঠিকঠাকভাবে শ্যাম্পু ব্যাম্পু করা হয় কি না কোনো ঠিক থাকে না, তো এখানে আসলাম, এখন আমি শ্যাম্পু ব্যাম্পু করে ভালো করে স্নান টান করে নেবো। তো চলো অনেক বেলা হয়ে যাচ্ছে, এবার স্নানটা সারি। সো আমরা একদম রেডি হয়ে গেছি ফুললি, তো নর্মালি পরেছি জিন্স, কুর্তি, টপ, একটা হুডি পরলাম কোনো রকমে, তো হুডিটা আমার খুব একটা পছন্দের না, স্টিল পরলাম। এখানে অলমোস্ট কিছু লাগেজ দেখতে পাচ্ছ, সব নয়, এখানে এটা আমার স্যাক, এখনও তো রিতম আসেনি, আমাদের বাড়ির লাগেজ তো নেই, বেরোবো অলমোস্ট 7টা বাজে, 7:30 নাগাদ আমরা তাহলে বেরোচ্ছি, সব রেডি অলমোস্ট, এবার চলো বেরোনো যাক। আমার আমি এত বেলায় শ্যাম্পু করেছি, আমার চুল ঠিক আছে, আমার শোকায়ও নেই।
অনেকদিন পর আবার দেখা হলো আপনাদের সাথে। একদম অনেকদিন পর দেখা হলো আপনাদের সাথে। তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, মনে হচ্ছে পিছনেরটাই আমাদের ট্রেন, সঠিক আমরা এখনো জানি না। তো এই যে সবাই, আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে। তো জয় উঠে গেছিলো, বাট হঠাৎ করে দেখলো ওর পকেটে ওর দাদার বাইকের চাবি, তো নেমে গেছে। ও আসলে আমরা সবাই একসাথে এগোবো, ওর জন্য আমরা সবাই ওয়েট করছি। এই কজন মানুষ আর লাগেজ দেখবে, কত লাগেজ আমাদের। নতুন চুল কেটেছি তো তাই, নতুন চুল কেটেছো তো তাই ওকে খুব হ্যান্ডসাম লাগছে। চলো ট্রেন দিক, দেখি কোন ট্রেনটা দেয় কি দেয়। তো আমাদের ট্রেন দিয়েছে অদ্ভুত ভাবে, ওটা ট্রেনটা রেড কালারের, রেড এন্ড গ্রে। হ্যাঁ, আর আমাদের বগিটাই দুরন্ত। ও বলছে দুরন্তর কথা, সিরিয়াসলি দেখো জঙ্গল মহলের মধ্যে দিয়ে দিয়েছে। তো বলেই দিচ্ছি ফাইনালি কোথায় যাচ্ছি, এতক্ষণে ব্লগে রিতম বাবুকে দেখা গেল। কুলি নাম্বার ওয়ান, ওটা আমি নিয়ে নিতাম। তো জয় এখন এসে পৌঁছায়নি, যাই হোক লেট লাগিস না, তুই জানিস না কি হয়েছে। এবার ফাইনালি ট্রেনে উঠবো আমরা, নতুন বগি। বাবা উঠে আগে পুরো স্যানিটাইজ করলো, স্যানিটাইজ করে এবার সব লাগেজ তুললো, এবার আমরা আর উঠবো। উঠে টুটে ডিনার করবো, খুব খিদে পেয়ে গেছে। কেমন লাগছে মাসি, ফাইনালি তুই যাচ্ছিস? কি হাসছি রে, কোনো কথা নেই, ট্রেন ছাড়েনি। ও প্লিজ ট্রেন ছাড়বে, ও চেটে চেটে চমন খাচ্ছে। তো আমরা ট্রেনে বসে পড়েছি, এটা হচ্ছে 123 123, এখানে আমরা আছি। আর ওদিকে সাইডে ওদিকে আর কি জয়শ্রী আর ছোট মিশু আছে। বগিটা না খুব ভালো পেয়েছি আমরা, সিরিয়াসলি বল। পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দেখো খুব ক্লিন, আর এই জানলার সিস্টেমটা খুব ভালো করেছে বগিটা, করে যাকে বলে খাসা। সিস্টেমটা খুব ভালো করেছে, মানে খুব স্পিডে ট্রেন চললো, কোনো হাওয়া ঢোকার কোনো জায়গা নেই, একদম এনজয় করছে আমরা। এনজয়। তো 10টা বেজে গেছে আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পর্দানসি মেশো, আমার পর্দানসি মেশো, আমি চোর দিকে করছি। বাবা ভুলে গেল তো বড়বউয়ের কি মিল, ও করছে মেজো মাসিকে আর ও মেশো করছে মেজো মেশো। হ্যালো, ও মিল দেখে করলো আবার, ফোন লাগছে। আমি ছবি পাঠিয়েছি, দেখেছো পৌঁছাই তো। হ্যাঁ ভাই, কেমন লাগছে ভাই? একদম খাসা তো, কি খাসা ছাড়া আর কোনো কথা আছে? কি দেখো, হ্যালো কিছু উঠবে ছাকা ছাকা। হ্যাঁ, তোমার ট্রেন ছেড়ে দিয়েছে, দেখি কতক্ষণে আমাদের এই বসুন্ধরা আমাকে ডাকছে। আরে বাবা, আর ওই যে নিচে জায়গাটা দেখছো ওখানে বাবা শো, ঠিক আছে। এই নিচে ওই যে মা মুখ বার করে আছে, এটা হচ্ছে আমার সিট। ওই যে বাবা এখন দাঁড়িয়ে আছে, মানে আমি ক্যামেরাটা অফ করলে বাবা ঢুকবে আর কি, এরকম ব্যাপার। গুড নাইট করে দাও, শুভরাত্রি। ও ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু ব্লগ করতে গেলে হঠাৎ করে এত ওর ভালো ভালো বাংলা কেন বেরিয়ে আসে বুঝতেই পারছি না। চলো বিয়ে করছি, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন